প্যারিস আমার স্বপ্নের শহর। প্রথম দিন আমি ক্লাসে গেছি। বোঁজুর উর্মি, বোঁজুর মশিয়ে, উর্মি তু আলেভু মশিয়ে, যা সা লা দা সাল দা ক্লাস। ফ্রেঞ্চ, কাকিমণি ভাবো, ফ্রেঞ্চ, ফরাসি, প্যারিস, রাস্তার ধারে কত মিউজিয়াম, ফরাসি বাজনা বাদকরা রাস্তায় বসে বসে বেহালা বাজাচ্ছে, নীল নীল চোখের সুন্দরী মেয়েরা বসে বসে পারফিউম বিক্রি করছে। জাস্ট ইমাজিন কাকিমণি ওয়ান্ডারল্যান্ড। আর আমার এতদিনের স্বপ্নের জন্য আমি এটুকু করতে পারবো না? আমার কিনতে চাপ পড়ছে, ছাড়ুন। আসুন চাপ, আসুন বলতে চাপ পড়ছে। চুপ করে দাঁড়ান, বেশি কথা বললে কিন্তু লিভারে চাপ পড়বে। এবার জানিস এত সাহস, বলছিল নাকি আসবে না, পুজো করবে না, একদম পাঁজা খোলা করে নিয়ে এসেছি আমার দাদা। ঠিক আছে ঠিক আছে, পুজো করে দিচ্ছি। বলুন কি পুজো করতে হবে? পুজো? এই কিসের পুজো? পুজো তো করতেই হবে কাকিমণি, আপনি আমার সাথে আসুন। কাম দাদা চল। এই এই এত করে বলি, তুমি টেবিলে বসো না কেন বলো তো ছোট ঠাম্মি? তোমার তো পায়ে ব্যথা, সেই তুমি গিয়ে জল চৌকিতে বসবে। থাম না বাপু, টেবিলে বসে খেলে তার স্বাদ পাওয়া যায়? আর তোদের টেবিল তো এলোই হালে। হ্যাঁ, ওই যে হিমু বললো মার পায়ে ব্যথা, দিদি ভাই কি টেবিলে বসতে চাইতো নাকি? বাপ, বসে খেতে চাইতোই না ওখানে। শুনে কি বলতো, সে কবিকার কবিকার অভ্যেস, বাড়ির সবার খাওয়া হয়ে গেলে আমি আর দিদি ভাই এই রান্নাঘরে বসে খেতু। রান্নাঘরে বসে কাটা চচ্চড়ি, আচার, এসব খাওয়া স্বাদই আলাদা। টেস্টটা বেড়ে যায়। এবং আচারটা একটু এদিকে দে না মা। হ্যাঁ আমি দিচ্ছি। ও বড় বাবা, দেখ না দেখ না দেখ না, আবার নুন টুনগুলো ঠিক হলো কি না একবার দেখ। অল্প দাও, অল্প। আচ্ছা একটুখানি স্বাদটা দেখ দেখিনি, নুনের মাপ ঠিক হলো কি না। কাকিমণি একদম ঠিক আছে গো, তোমার নুনের আন্দাজে ভুল হলে তো হয়েই যেত। হ্যাঁ রে আয় মোমু, তোর যদি টেবিলে বসে খেতে হয় তা যা না, টেবিলে বসে খা, এখানে বসে খাওয়ার কি দরকার? ও কথা বলো না মা, মোমো তোমার হাতের মাখা খাওয়ার জন্য একবারে বিড়ালের মতন ছোক ছোক করে। মেজে কি, তুমি যদি গাছতলায় গিয়ে বসো, গাছতলাতেও মোমো গিয়ে বসবে। ও কথা বলিস না, আমাদের মোমোর মতো মেয়ে আজকালকার দিনে দেখাই যায় না, একেবারে হীরের টুকরো। যে এমনি পড়াশুনো তেমনি সংসারে সব দিকে নজর। হ্যাঁ এটা মানতেই হবে। ছোট্টা মেয়ে তুমি তো আমার ভালো বলতে পারলেই বেঁচে যাও। তবে জানো তো, আজকে না আমি উর্মিকে দেখে সত্যি খুব অবাক হয়েছি। অত বড় লোক বাড়ির মেয়ে, তবে এতটুকু অহংকার নেই। তুই সুন্দর করে জল চাইল, বগলামুখি দয়া যেন কতদিনকার চেনা না। কেন আমি যখন শাড়ি পরাচ্ছিলাম কিরম লক্ষ্মী মেয়ের মতো দাঁড়িয়ে ছিল বল, না কি মিষ্টি লাগছিল দেখতে। অথচ দেখো যবে থেকে আমাদের অবস্থা পড়তির দিকে গেছে, চেনা লোকও আমাদের দেখে মুখ ফিরিয়ে নেয়, কথা বলে না। গত মাসে বুলবুলিদের বিয়েতে সুবীর কাকুদের সঙ্গে দেখা হয়েছিল। সায়নার সোনাই তো চিনতেই পারলো না, আসলে ওরা ইংলিশ মিডিয়ামে পড়ে, তো তাই হয়তো আমাদের ভাই বোন বলে মানতে পারে না। অথচ উর্মিকে দেখো এমন ব্যবহার করলো যেন কত দিনের চেনা। সত্যি রে, আমিও খুব অবাক হয়েছি জানিস তো। ওর ব্যবহার দেখে আমার কখনো মনে হয়নি যে ও আমাদের বাড়িতে নতুন, মনে হয়েছে যেন কত কালের আত্মীয়তা। জেম্মা জানো উর্মি না কত বড় একটা গাড়িতে এসেছিল, তাও বলছিল যে ওর সামান্য ওই হলুদ ট্যাক্সি করে ঘুরতেই নাকি খুব মজা লাগে। দেখো কি সিম্পলিসিটি। আমি একটা কথা বলছি শোন, টুকাই যতই বকুক, যতই রাগ দেখাক, যতই বলুক কাম খেয়ালি, আমি বলছি শোন খুব ভালো মেয়ে। একটা কথা বল, আমাদের টুকাইয়ের পাশে কি সুন্দর বানিয়েছিল বল, বল মালি বল। কাকিমণি
ঘরের সামনে একটা এত বড় মূর্তি আছে, আপনি মূর্তি খুঁজছেন? ওই তো এটা কোন ঠাকুর? এটা আইফেল টাওয়ার, প্যারিসের বিখ্যাত মনুমেন্ট। আমি ভালোবেসে আইফেল ঠাকুর দেখি। আমি তো জানি না এর পুজো, কিন্তু বিদেশি ঠাকুর মানে আপনি আপনি জানেন না? না না দাদা ভাই, তুই কাকে ধরে আনলি? কোন বেরিয়ে যান, নাহলে লিভারে চাপ করবে, বেরুন। আমি পুজো করবো, এই তো সেদিন এটা পুজো আটকে গেছিল, আমি পুজো করে দিয়েছি, একদম ফিগার নট আমি আছি। জয় প্যারিস, নম নম নম, জয় প্যারিস, জয় প্যারিস, ফুল দে ফুল দে ফুল দে। জয় জয় আইফেল চরাচর সারে, তুই এমন চমকে উঠলি কেন রে বড়বু? তোমার ইঙ্গিতটা আমি বুঝতে পারছি কাকিমণি, আর সেই জন্যই অমন করে চমকে উঠলাম। দেখো মেয়েটাকে আমারও বেশ ভালো লেগেছে, কিন্তু তোমরা যেটা ভাবছো সেটা কিন্তু অবাস্তব। অবাস্তব? অবাস্তব কেন? অবাস্তব কেন সেটা বুঝতে পারছো না কাকিমণি? সম্পর্কটা সমানে সমানে হয়, কোথায় ওরা আর কোথায় আমরা, ওরা যে কতটা বড় লোক সেটা কি বুঝতে পারোনি তুমি? দেখো আমাদের সারা মাসের যা খরচ সেটা হয়তো ওদের একদিনের খরচ। না না কাকিমণি, আমাদের সাথে ওদের মেলে না। আর তাছাড়া তুমি দেখোনি ওরা ওরা কত বড় গাড়ি নিয়ে এসেছিল। তো কি হয়েছে, ব্যাকন দাঁড়িটাই কি সব নাকি? তুই কিছু না শুনে এখন রে রে করে উঠলি। যা শুনেছি সেটাই যথেষ্ট। আর দেখো কাকিমণি, এক দুদিনের আলাপ দেখা সাক্ষাৎ এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু তার বেশি দয়া করে ভাবতে যেও না। এ বড়দি, মোগলামুখের দয়ায় তুমি একটু বেশি বেশি রাগ করছো, ছাড়ো না। না রে মেজো, তোরা বেশি আত্মহারা হয়ে গেছিস বলে ব্যাপারটা বুঝতে পারছিস না। দেখ আজ যতই মিটমাট হয়ে যাক না কেন, যারা এক কথায় পুলিশ নিয়ে চলে আসতে পারে তারা কখনোই আমাদের সমান চোখে দেখবে না। আর একটা কথা কি জানিস তো, গরিবের ঘোড়ারও খুব খারাপ জিনিস, ওতে খালি অপমান ছাড়া কপালে আর কিছু জোটে না রে, কিচ্ছু জোটে না। সবাই খাওয়া দাওয়া করে উঠতো। কথা কেন, তুই ঠিক বললি রে বড়, একদম ঠিক বললি। আচ্ছা কি বলতো, মেয়েটার মনটা এত পরিষ্কার না, একেবারে ঝকঝকে, সেই ভরসায় দুম করে বলে ফেলেছিল। না চলো চলো চলো, খা খা, খাওয়ার পর তোর। স্যার স্যার খাবার। এটা কি, এটা কি এনেছো লাঞ্চে? কীর্তি উর্মির, ও প্যারিস যাবে বলে দুপুরে সবাইকে ফ্রেঞ্চ ডিশ অর্ডার করেছে। ভগবান, সবার ঘরে ঘরে খাবার পৌঁছানো হয়েছে? হ্যাঁ ম্যাডাম। তো দাঁড়িয়ে রয়েছো কেন, হা করে যাও যাও। এই শোনো না, তুমি আগে দরকারি কথাটা বলে নিই। বাবা বর্দির সাথে সন্ধেবেলায় ওই বাড়িতে যাচ্ছেন। হোয়াট, বাবা যাবে? হ্যাঁ, বাবা তো ওই ফ্যামিলিকে নিয়ে ওভারওয়েলমড। বর্দিকে বলছেন এতদিনে আমরা উর্মিকে যা শেখাতে পারিনি ওরা এক বেলায় নাকি তাই শিখিয়ে দিয়েছে। উর্মি শিখতে পারে না তা না, আমাদের টিচিংয়ে ভুল ছিল। বর্দি আবার বড় মুখ করে সেটা আবার আমাকে বলছে। ওই হার হাওয়াতে ফ্যামিলিটাকে নিয়ে ওরা একেবারে গদ গদ। সেটা বড় কথা না গায়ত্রী, বড় কথা হচ্ছে বাবা যখন একবার আমাদের দিকে আঙুল তোলার সুযোগ পেয়েছে না, বাবা আঙুলটা তুলবে। দেখো দাদার অ্যাক্সিডেন্টের জন্যে তো বাবা মনে মনে আমায় সন্দেহ করে, শুধুমাত্র প্রমাণের অভাবে কিছু বলতে পারে না। আর বাবা কাছে আসার আগেই তো আমরা উর্মিকে বুঝিয়ে দিয়েছি যে আমরাই উর্মির সবচেয়ে আপন, আমরাই ওর সবচেয়ে ভালো চাই। আরে বাবা, যেই কারণে উর্মির মাকেই আমরা উর্মির কাছে ঘেঁচতে দিই না।
তবে গায়ত্রী বাবা কিন্তু প্রথম থেকেই উর্মির প্রতি আমাদের গাইডেন্সটা নিয়ে না একেবারে খুশি নয়, বারবার উল্টো বোঝানোর চেষ্টা করেছে, পারেনি কখনো। কিন্তু এবার বলতো কি হয়েছে, এবার ওই মা আর দাদু মিলে না মেয়েটার মাথা খাচ্ছে, তার উপর গোদের উপর বিষ ফোঁড়া হয়ে জুটেছে ওই ছেলেটা। এক্স্যাক্টলি, অ্যাট এনি কস্ট ওই ছেলেটার থেকে উর্মিকে দূরে রাখতে হবে। দেখো, উর্মি হাত থেকে বেরিয়ে যাওয়ার আগেই কিন্তু সম্পত্তিটা আমাদের দখল করে নিতে হবে। নমস্কার, এই সুন্দর সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতি বছরের মতন এবছরেও আমরা নতুন বছরকে আবাহন করতে একটা ঘরোয়া সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। তাহলে অনুষ্ঠান শুরু করা যাক। হ্যাঁ, প্রথমে আমাদের অনুষ্ঠানের উদ্বোধনী সঙ্গীত। এইবারে আমাদের পরের পারফরম্যান্স হলো, আসতে পারি? আরে আপনারা এসে গেছেন, আসুন আসুন আসুন। ও মা, আপনারা সত্যি এসেছেন, আমরা যে কি খুশি হয়েছে। আমরাও কম খুশি হয়নি কিন্তু। আচ্ছা, আলাপ করিয়ে দিই, আমার শ্বশুর মশাই উর্মির দাদু। বড় বৌমার কাছে শুনে আমি নিজেই নেমন্তন্ন নিয়ে নিয়েছি। এই কি বলছেন আপনারা? হ্যাঁ, আমি তো আপনাদের সকলকেই নিমন্ত্রণ করেছি। কেমন আছো বাবু? ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, থাক থাক থাক। অনেক অনেক বড় হোক। আসুন 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 আসুন, ভেতরে আসুন। বসুন বসুন বসো মা, বসো। হ্যাঁ বাবা, হ্যাঁ ওই শাড়িটাই পরে আছো। সেই তো। আরে কি বলুন তো, আজকে প্রথম শাড়ি পরেছে, সেই আনন্দে ও আর অন্য কিছু পরতেই চাইছে না। সারা দিন ধরে 100 বার বলে ওকে শাড়ি চেঞ্জ করানো যায়নি। না 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 দিদি ভাই, তুমি আইনা ঠিক কাজ করেছো, যখন যেটা পরতে ইচ্ছে করবে সেইটাই পরবে। এবারে একটা বিশেষ অ্যানাউন্সমেন্ট আছে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকের আমাদের বিশেষ অতিথি শ্রীমতী নবাব নন্দিনী। না না, ইচ্ছে করে ভুল বললাম। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন উর্মি রক্ষিত ও তার পরিবার। তাই আমরা এই সরকার বাড়ির তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যাই হোক, এবার আমাদের পরের পারফরমেন্স রবীন্দ্র নৃত্য। মনে হচ্ছে রাগ পড়ে গেছে।
কি দেখছেন অমন করে? কিছুই দেখিনি তো, কিছু না। আচ্ছা, আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্পষ্ট দেখতে পেলাম আপনি আমার দিকে তাকিয়ে আছেন। বিশ্বাস করুন, আমি মোটেই আপনার দিকে তাকাইনি। আগে তো জানতাম আপনার মাথাটা খারাপ, এখন যে চোখটা খারাপ সেটা বুঝলাম। যাই হোক, প্রথমবার শাড়ি পরেছেন দেখে তো মনেই হচ্ছে না, দিব্যি তো সামলাচ্ছেন। আপনি ভাবেন তো যে আমি কিছু পারি না, কিন্তু আমি সব পারি। নাচ শুরু হবে এক্ষুনি, সময় পেলেই শুধু বক 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 সর্বক্ষণ বকে চলেছে। চাপ বাবা, নিজেই কথা বলতে এলো নিজেই বকে দিয়ে চলে গেল, খুব বাজে লোক। দেখো দাদু কি সুন্দর না, বাড়ির সবাই মিলে যে এরকম করে সেলিব্রেশন করা যায় আমি তো জানতামই না, আমি তাকে কখনো দেখিনি। তুমি বলো, আমার বাড়িতে যখনই আমি কাকা মামনি বা দাদা ভাইকে কিছু বলি, ওরা সেলিব্রেট করবো বললেই একটা ফাইভ স্টার বুক করে দেয়, কিন্তু এই ব্যাপারটা পুরো একদম অন্যরকম, পুরো আলাদা। দাদু আমার কিন্তু বেশ লাগছে। আচ্ছা দাদু, আমাদের বাড়িতে এরকম করে কেন হয় না গো? আমি না ঠিক করেছি, নেক্সট টাইম আমিও আমাদের বাড়িতে ঠিক এরকম একটা পার্টি অ্যারেঞ্জ করব। এই অরুণবি, এদিকে একবার শোনো। আসছি। বলো, আমার সঙ্গে চলো তো একবার। চলো 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 চলো। ভূমন, তোমার মেয়েটা বড় হয়ে গেল, একটা দিন ওকে কেউ বদলে দিয়েছে। দেখো, ও যা বললো ওর সাথে তো ভুল কিছু বলেনি, সত্যি তো আমরা তোকে জীবনে এরকম একটা সুন্দর সন্ধি উপহার দিতে পারিনি কখনো। আমরা তো অভিভাবক, আমাদেরই তো দায়িত্ব ছিল ওকে জীবনের এই ভালো দিকগুলো দেখানো। ফেলিওর ফেলিওর, আমরা টোটালি ফেলিওর। সত্যি বাবা, ও যখন কথাগুলো বলছিল না আমার খারাপ লাগছিল, নিজেকে নিজের কাছে ছোট লাগছিল। ও কিরকম বললো না বাবা যে এর পরের বার এরকম একটা অনুষ্ঠান আমাদের বাড়িতে করবে? আচ্ছা, কথাটা তো আমার বলা উচিত ছিল, তাই না? আমি আমাদের বাড়ির কথা ভাবছি আর এই বাড়িটা দেখছি। দেখো, এ দেখছি আমাদের হাতে একটু বেশি টাকা আছে, কিন্তু এরকম শান্তি কোথায় আছে বলো? আমাদের এত উপার্জন, এত প্রাচুর্য, কিন্তু মাধুর্যের কেন এত অভাব আমাদের পরিবারে? সবই যেন কেন ছন্ন ছাড়া মতো। ইস, এইরকম একটা পরিবার যদি আমার থাকতো। দেখেছেন আপনার নাতির কাণ্ড দেখেছেন? হ্যাঁ দেখছি তো, দেখছি আর মনটা ভরে যাচ্ছে। আমরা শরবত তো খাবই। তোমাদের জন্য কিছু উপহার আছে, তা বোমা এই যে। না না, এইসবের আবার কি দরকার ছিল? কেন, তোমরা যে আমার নাতিকে উপহার দিয়েছো। আর তাছাড়া কি জানো তো, আজ বছরের প্রথম দিন, আজকে উপহার বিনিময় করলে আত্মীয়তা হয়। ভারী ভালো তোমাদের পরিবারটি, এত ভালো লাগছে। না না না, আমি বা কোনো না শুনবো না, এই উপহার তোমাদের নিতেই হবে। আচ্ছা বেশ, ঠিক আছে, উপহার যদি আপনাকে দিতেই হয় তাহলে আপনি আমার মায়ের হাতেই দেবেন, মানে আমার শাশুড়ি মা। ওনার শরীরটা খুব একটা ভালো নেই, তাই উনি এখানে আসতে পারেননি। আপনারা ওনার ঘরে চলুন, ওনার হাতেই দেবেন না হয়।
হ্যাঁ হ্যাঁ চলো ওনার সঙ্গে একটু আলাপ করে আসি। দিদিভাই তুমি থাকো, হ্যাঁ আমরা ওনার সঙ্গে দেখা করে আসি। মা আসবো। বড় বৌমা এসো এসো। মা, উর্মির মা আর দাদু এসেছেন, তাই আপনার সাথে ওনাদের দেখা করাতে নিয়ে এলাম। মা ডাকো ডাকো, ভেতরে ডাকো, ভেতরে আসুন। এসো মা এসো। রমা রজতদা,